দুই টক খাওয়ার কারণে বিয়েবাড়ি পরিণত হলো রণক্ষেত্রে। শুনতে একটু অবাক লাগলেও এমনটাই ঘটেছে। গত বুধবার লক্ষ্মীপুরের পৌরশহরে কুটুম্বাড়ি রেস্টুরেন্টে দুপুরের সময় পৌরশহরের শাহপুর এলাকার বাসিন্দা বৃষ্টির সাথে সদর উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা আল আমিনের বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম প্রহরের খাবারের একটি ভারে দুই টক হওয়ার কারণে কনের বাবা ও খালাতো ভাই বারবার অভিযোগ করেন কর্তৃপক্ষকে। এ নিয়ে হঠাৎ বরপক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পার্টি সেন্টারের স্বত্বাধিকারী রাকিবুজ্জামান রাকিব। তবে কনে পক্ষ বরপক্ষ উভয়ই পার্টি সেন্টারের স্টাফদের উপর হামলা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সদর মডেল থানার পুলিশ। এটা নিয়ে বার্গেন করতে 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 এটা আস্তে আস্তে যখন মেয়ে পক্ষের লোক প্রথম বার্গেনিং শুরু হলো, এবার বরপক্ষ মেয়ে পক্ষের পক্ষে অবস্থান নিয়ে এই স্টাফদের সাথে প্রথম ঝগড়াঝাটি। মানে স্টাফ তো থাকে, আসলে বেশি লোক থাকে না, 5-7 জন স্টাফ থাকে। আর এখানে তো পুরা বরফ ছিল পুরা তাদের মেহমান বিভক্তি, তখন তারা পেরে ওঠে না আর কি, সবাই মারি খেতে বাধ্য হয়েছে। দুজনকে আমরা করেছি সমন্ত করছে। উক্ত ঘটনায় পার্টি সেন্টারের স্বত্বাধিকারী রাকিব, পার্টি সেন্টারের ম্যানেজার শাহাদাত হোসেন, বাবুর্চি রাসেল সহ পার্টি সেন্টারের মোট 15 জন সদস্য আহত হন। এই ঘটনায় পার্টি সেন্টারের স্বত্বাধিকারী রাকিব বাদী হয়ে 7 জনের নাম উল্লেখ করেও অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইতিমধ্যে কনের বাবা খোকন ড্রাইভারও খালাতো ভাই রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ লাইভ।